বাংলাদেশের মুদ্রা টাকা ডলারের বিপরীতে অতি মূল্যায়িত হয়ে রয়েছে এবং তা সংশোধন না করলে রপ্তানি আয় রেমিটেন্স প্রবাহ সহ যাবতীয় হিসেবে গরমিল হয়ে দীর্ঘমেয়াদে তা দেশের সার্বিক অর্থনীতির জন্য ভালো হবে না এমনটা গত কয়েক বছর ধরেই বলে আসছেন অর্থনীতিবিদ এবং রপ্তানি কারকদের একটি অংশ অর্থাৎ বাজারে গত কয়েক বছর ধরে আমরা 78 থেকে 80 টাকায় ডলার কিনলেও আসলে ডলারের দাম হওয়া উচিত আরো বেশ বেশি আমরা যারা মাঝে মাঝে বিদেশ যাই বিদেশে চিকিৎসা করি কিংবা ছেলেমেদের পড়ার জন্য বাইরে ডলার পাঠাই তাদের জন্য অল্প টাকায় ডলার কেনার বিষয়টি সুখকর হলেও বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠান তারা উৎসাহ হারান প্রতিবেশী দেশ অথবা একই রকম উদীয়মান অর্থনীতির অন্যান্য দেশের তুলনায় নিজ দেশে এসে অর্জিত বৈদেশিক মুদ্রার দাম কমে গেলে আবার আমদানিকারকদের জন্য যখন কম টাকায় বেশি ডলারের অর্থ কিনতে পারা লাভজনক তখন বিশ্ববাজারের তুলনায় আমাদের বাজারে ডলারের দাম কম থাকলে রপ্তানি আয় আসে কমে অন্য দেশের সঙ্গে পাল্লায় পিছিয়ে পড়েন উদ্যোক্তারা বৃদ্ধি পায় বাণিজ্য ঘাটতি বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন তাদের রপ্তানির প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সেই 2004 সাল থেকে তাদের মুদ্রা ইউয়ানের দাম ডলারের বিপরীতে বরাবর বারবার কমিয়ে রেখেছে সম্প্রতি দুই আন্তর্জাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সিটি ব্যাংক এনএও তাদের প্রতিবেদনে বিশ্বে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে টাকার দাম কমাতে বলেছে কিন্তু গত বছরের শেষেও বাংলাদেশের রপ্তানিকারকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ অর্থমন্ত্রীকে টাকার অবমূল্যায়নের প্রস্তাব দিলে তা সরাসরি নাকচ করেন মন্ত্রী কেন আমরা হাঁটছি এই ব্যতিক্রমী পথে এসব নিয়ে আলোচনা করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির এবং মেঘনা ব্যাংক লিমিটেডের এমডি মোহাম্মদ নুরুল আমিন স্বাগত আপনাদের তিনজনকেই আমি শুরু করতে চাই মোহাম্মদ নাসির আপনাকে দিয়েই কারণ বিজিএমইএর তরফ থেকে আমরা প্রায় এই কথাটা শুনেছি এবং সর্বশেষ বোধহয় ডিসেম্বরেও আপনারা ডিসেম্বরের শেষেও আপনারা অর্থমন্ত্রীকে এরকম একটি প্রস্তাব দিয়েছিলেন আপনারা কেন বারবার এই কথাটি বলছেন যে ডলারের বিপরীতে টাকার দাম কমানো দরকার ধন্যবাদ আপনাকে আমরা যারা এক্সপোর্টের সাথে জড়িত আমরা যখন বিলটা নেগোশিয়েট করি তখন ডলারের সাথে টাকার একটা কনভার্সন রেট থাকে সেই রেটটা যদি আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তখনই কিন্তু আমরা সক্ষমতা হারিয়ে ফেলি গত চার বছরে আপনার যেখানে পাকিস্তানি রুপি ডিভ্যালুয়েশন হয়েছে 15.5% শ্রীলঙ্কান রুপি ডিভ্যালুয়েশন হয়েছে 23.5% ভারতীয় রুপি ডিভ্যালুয়েশন হয়েছে 40% তুরস্কের লিরা ডিভ্যালুয়েশন হয়েছে প্রায় 70% ভিয়েতনামের ডং ডিভ্যালুয়েশন হয়েছে 7.10% ইভেন কি চাইনিজ মুদ্রা অবমূল্যায়ন হয়েছে 5% তাহলে যেখানে আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপ সামলাতে হিমশিম খাচ্ছি অব্যাহতভাবে ইন্টারন্যাশনাল পোশাকে দরপতন হচ্ছে সেখানে যদি আমাদের টাকার সাথে ডলারের সাথে টাকার যে আমাদের অতিমূল্যায়ন 7.5% কিন্তু অতিমূল্যায়ন করা আছে আমাদের টাকা যেখানে আমি মনে করি একজন ব্যাংকার আছেন এখানে উনি আরো ভালো বলতে পারবেন আমাদের ডলার 7.5% অতিমূল্যায়ন এটা কি করে বের মানে এই হিসাবটা হলো আমরা যেখানে 84 টাকা পেতাম কিন্তু 2012 সালে এখন কিন্তু সেখানে আমরা 77 টাকা কিন্তু কনভার্সন রেটে রেট পাচ্ছি যেটা রপ্তানিকারক যারা যেহেতু বাংলাদেশের 82% ফরেন কারেন্সি যে সেক্টর থেকে আসে আপনার যেখানে 44 লক্ষ শ্রমিক কাজ করে যে সেক্টরটা আপনার জিডিপিতে 13% কন্ট্রিবিউট করে সেই সেক্টরটাকে নিয়েই আসলে ভাবতে হবে প্রায়োরিটি দিতে হবে আমরা সেই জন্য শুধু ডিসেম্বর মাসে না দীর্ঘদিন যাবৎ আমরা এই কথাটা বলে আসছি আমরা যদি যেহেতু আমরা আমদানি নির্ভর দেশ হিসেবে যদি আমরা মনে করি তাহলে অন্যভাবেও যেখানে আপনি দেখবেন ভারত এখন চাচ্ছে আমরা যে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে ওরা চাচ্ছে আমাদের পজিশনটা নিয়ে নিতে আমাদের যে কম্পিটিটর কান্ট্রিগুলো আছে তারা সবাই চাচ্ছে আপনার ইন্ডিয়াতে 6,000 কোটি রুপি তারা কিন্তু ইনসেন্টিভ দিচ্ছে আপনার বস্ত্র এবং পোশাক খাতের রপ্তানিকারকদের জন্য আপনার যেখানে বস্ত্র পোশাক খাতের মূলধনের উপর 15% আপনার ইনসেন্টিভ দিত সেটাকে বাড়িয়ে 30% করা হয়েছে এক্সপোর্টের উপর 30% ইন্টারেস্টের উপর 3% করে আপনার প্রতিযোগিতার সক্ষমতা হারানোর কথা বলেন আপনিও শুরু করেন সক্ষমতা হারিয়ে ফেলেছেন ফেলবেন যদি মানে যেহেতু অন্য দেশের তুলনায় প্রতিবেশী দেশের তুলনায়ও আমাদের এখানে টাকার মূল্যটি বেশি
কি ধরনের মানে ডলারেই তো কেনা বেচা হয়, মানে আমাদের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন, আমরা তো মানে আপনি কম টাকা পাচ্ছেন তাতে কি ক্ষতি হচ্ছে আপনার? আমার ক্ষতি হচ্ছে যে আমার তো একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আমি যে যখন এক্সপোর্ট করব ওই বিলটা যখন আমার ব্যাংকে দিব, যদি আমি নেগোশিয়েট করি এক ডলার সমান ৭৭ টাকা পাই, আবার এক ডলার সমান যদি আমি ৮৫ টাকা পাই, সেখানেই কিন্তু আপনার রপ্তানিকারকরা লাভবান হচ্ছে। আমরা বলতেছি এই জন্য কন্টিনিউয়াসভাবে চার বছরে আমাদের প্রতিযোগী সবগুলো দেশ তারা তাদের ডলারের সাথে মুদ্রার কিন্তু অবমূল্যায়ন করেছে, কিন্তু রেদার আমাদের দেশে অ্যাপ্রিসিয়েশন হয়েছে, সেই জায়গাটাই আমাদের সক্ষমতা কমে যাচ্ছে। আমরা বলতে চাই যদি আমরা যেহেতু আমদানি নির্ভর দেশ, আমরা বলেছিলাম যদি ডুয়েল কারেন্সিও করা যায়, ইম্পোর্টের জন্য একটা রেট, এক্সপোর্টের জন্য আরেকটা রেট, সেটা করা যায় কিনা, সেটাও যদি করা না যায় অন্যভাবে কিভাবে আপনার রপ্তানিকারকরা ইনসেন্টিভ পেতে পারে, কিভাবে সক্ষমতা ধরে রাখতে পারে, সেই বিষয়টা সরকার ভেবে দেখবে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মানে এটার মানে ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা, কোনো ভালো দিক আছে কিনা যে এই যে টাকা অতিমূল্যায়ন করে রাখা? দেখুন, আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকে, আবার বিভিন্ন রকমের অপরচুনিটি থাকে, আবার যেটি আসছে যে প্রতিযোগিতা সক্ষমতার জায়গা থাকে। এই তিন রকমের বিষয়ের মধ্য দিয়ে অর্থনীতি এগোয়। আমরা এতক্ষণ পর্যন্ত যে জায়গাটি শুনলাম সেটি হলো আমাদের যে সুযোগগুলো আছে সেটা প্রতিযোগিত সক্ষমতার জায়গায় আমরা যদি আটকে যাই, কিন্তু আমি যদি একটু বিপরীত দিক থেকে দেখি আমাদের কিন্তু অন্যরকম কিছু চ্যালেঞ্জ হতে পারে যদি আপনি টাকাটি ডলারের বিপরীতে টাকায় যদি আরও অতি অবমূল্যায়িত হয়ে যায়। যেমন আমরা কিন্তু প্রচুর পরিমাণ আমদানি করি এবং এই আমদানি আমাদের অনেক বেশি করি আমরা করি, এবং এই আমদানির ব্যয়গুলো যদি দেখেন এর একটা বড় আমদানির ব্যয় হচ্ছে হলো তেলের পিছনে, এই একটা বড় আমদানির ব্যয় হচ্ছে হলো খাদ্যশস্যে বা খাদ্যদ্রব্য আমদানির পিছনে। এই জিনিসগুলো যদি আপনি যদি অবমূল্যায়ন করেন, মনে রাখতে হবে আমদানি কারকের জন্য সেটি কিন্তু অতিমূল্যায়ন হবে, অর্থাৎ তার মানে আমদানি মূল্য তখন বেড়ে যাবে, অর্থাৎ এই সমস্ত পণ্যগুলো যখন দেশে ঢুকবে তখন কিন্তু তার মূল্য ব্যয় বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতির একটা আশঙ্কা থাকে। তবে সেই জায়গার পরেও আমরাও কিন্তু সিপিডি থেকে এরকম একটি মতামত সম্প্রতিকালে দিয়েছি যে সার্বিক বিবেচনার পরেও আমাদের মনে হয়েছে যে আসলে অবমূল্যায়নের সুযোগ রয়েছে। একটি দিক আপনি শুনেছেন, কিন্তু আমি যদি বিস্তারিতভাবে আরেকটু বলি, একটি দেখবেন সাম্প্রতিক সময়ে দেখবেন যে রেমিটেন্স ফ্লো, আমরা কিন্তু বলা হচ্ছে যে সরকারি চ্যানেলের পাশাপাশি হুন্ডির মাধ্যমে রেমিটেন্স ফ্লো বাড়ছে, বলা হচ্ছে এ কারণে যে ডলারের বিপরীতে টাকা অতিমূল্যায়িত থাকার কারণে একজন রেমিটার যখন টাকা পাঠাচ্ছেন এখানে যিনি রিসিভ করছেন তিনি কম টাকা পাচ্ছেন সরকারি চ্যানেল থেকে পাঠাতে গিয়ে, কিন্তু উনি যদি হুন্ডির মাধ্যমে পাঠান তিনি তুলনামূলকভাবে ২-১ টাকা বেশি পাচ্ছেন। আপনি যদি এটি অবমূল্যায়ন করতেন তাহলে কিন্তু তিনি সরকারি চ্যানেলে ওই যে গ্যাপটা কমে আসতো এবং তিনি পাঠাতে উৎসাহিত করতেন, খুব সরল রৈখিক না বিষয়টা, কিন্তু তারপরেও উৎসাহিত হতেন, ফলে এটি আর একটি ডাইমেনশন। আর অন্যদিকে যে বিষয়টি হচ্ছে যদি আপনি আবার যদি অবমূল্যায়ন করেন তাহলে যে চাপগুলো পড়ার কথা যেটা আমি বলছিলাম খাদ্যদ্রব্য তেলের মূল্য, এই জায়গার ক্ষেত্রে বিশ্লেষণটি এরকম যে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে খাদ্যমূল্য পরিস্থিতি এক ধরনের মানে কি বলা যায় স্টেবল বা স্বস্তির জায়গায় রয়েছে, ফলে আপনি যদি একটু বাড়ান তাহলে তার ফলে যে মূল্যস্ফীতিজনিত যে আশঙ্কাটির কথা বলছি সেটি যে অনেক বড়ভাবে প্রভাবিত হবে তা হয়তো না। আর কি হচ্ছে তেলের মূল্যের ক্ষেত্রে যে বিষয়টি বললাম, এর যেহেতু বাংলাদেশে তেলের সরকারি পর্যায়ে তেল আমদানি হয় ফলে আপনি যদি অবমূল্যায়ন করেন তাহলে তেলের বাড়তি ব্যয়টি আসলে সরকারের ঘাড়ে যাবে, কিন্তু যেহেতু সরকার আবার তেলের দাম নির্ধারণ করে দিচ্ছেন রিটেল লেভেলে পুরো দামটি আবার ট্রান্সফার হবে না এখানে, ফলে সামগ্রিকভাবে যেটি যে কিছুটা চ্যালেঞ্জ এদিকে রইলেও যেহেতু সুবিধার জায়গাটি বেশি, এবং গত প্রায় ১৩ বছর ২০০৩ সালে যখন ম্যানেজ ফ্লোটিং শুরু হয়েছে তারপর থেকে এই যে গত ১৩ বছর এই সুবিধাটি দেওয়া হয়েছে আমরা দেখেছি যে রপ্তানিকারকরা এর ফলে তুলনামূলকভাবে সুবিধাই পেয়েছেন। এবং এর ফলে তারা কিভাবে সুবিধা পেলেন, যেহেতু প্রায়শই যেটি হয় যে একটি নির্দিষ্ট জায়গায় মূল্যহার ধরে রাখার জন্য প্রায়শই কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনেন অথবা বিক্রি করে দেন, করে বাজারে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান রাখেন, সেই জায়গাটি কিন্তু এখনো করা হচ্ছে, এখন অনেক বেশি ভাবে করা হচ্ছে, করে আসলে হস্তক্ষেপের তো বিরোধী অনেক, এখন সেটি দাঁড়াচ্ছে যে বলা হচ্ছে যে এতটুকু কিনে আমরা যেটি করছি যে অবমূল্যায়নের যে জায়গাটি আমরা ধরে রাখছি তাতে যেটি হচ্ছে অন্যান্য প্রতিযোগী সক্ষম দেশগুলো তাদের কারেন্সিগুলো যেহেতু মোর আসলে আন্তর্জাতিক বাজারের সাথে সরাসরি ওঠানামা করে ফলে তারা এই অবমূল্যায়নের সুবিধাটি বেশি পাচ্ছেন,
আমাদের তুলনায়। ফলে অনেক সময়ই একজন আমদানিকারক বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবার চেয়ে প্রতিযোগী সক্ষম দেশ থেকে পণ্য আমদানিতে উৎসাহ বোধ করতে পারেন। কতটুকু যাবেন সেটি বিষয় না, কিন্তু উৎসাহ বোধ করেন। ফলে সামগ্রিকভাবে যেটি যে রপ্তানির ক্ষেত্রে বা রেমিটেন্সের ক্ষেত্রে এর ইতিবাচক পরিস্থিতি রয়েছে, আবার আমদানি পর্যায়ে গিয়ে এর কিছুটা হলেও তার একটা নেতিবাচক পরিস্থিতি থাকলেও সেটি খুব সীমিত বা লো লেভেলে থাকবে বলে আমদানির জন্য এর একটি নেতিবাচক প্রতিক্রিয়ার কথা বলা হয়। যেমন আমদানি ব্যয় বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, অবমূল্যায়িত হয়, তো সেটিও কিন্তু সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি যেটি থাকে যে আমাদের মতো দেশগুলো অধিকাংশ সময় রিজার্ভ খুব বেশি থাকে না, তো অনেক সময় যখন আপনি অনেক বেশি, ফলে অনেক সময় যখন আপনি অবমূল্যায়ন করেন তখন কিন্তু আপনার টাকার ব্যয়টি আমদানির জন্য অনেক চলে যায়, মানে অনেক ডলার তখন আপনার চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। কিন্তু যেহেতু রিজার্ভও আমাদের একটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে, ফলে সেই জায়গার ক্ষেত্রেও যে একটা বড় রকম সরাসরি অভিঘাত সেটি এখনই খুব বড় ভাবে পড়ার সম্ভাবনা নেই। ডক্টর মহাশয়, আমি আপনার কাছে এরপরে আসবো জানতে যে এর কোনো হিসেব নিকেশ করা হয়েছে কিনা যে কতটুকু অবমূল্যায়ন করা যায়। যেমন একটা 7.5% অতিমূল্যায়িত বলেছেন মোহাম্মদ নাসির, মানে আসলে কতটুকু অবমূল্যায়ন করা যায়, কতটুকু করা উচিত, তারও কোনো গবেষণা বা এরকম কোনো হিসেব দেওয়া যায় কিনা সেটা জানতে আমি আসবো। মোহাম্মদ নুরুল আমিন, আপনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও বটে, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি এটাকে কিভাবে দেখছেন, মানে টাকা অতিমূল্যায়িত হয়ে আছে, ভালো না খারাপ? ধন্যবাদ। আমরা একটু যদি হাউ ইট ইজ ম্যানেজড, কিভাবে এটা ম্যানেজ করা হয় সেটা বলি। বাংলাদেশ ব্যাংকের মূল কাজগুলোর মধ্যে একটি হচ্ছে টাকার মূল্য মান ঠিক রাখা। তারা কিন্তু এই বিষয়টা একটু আগে আপনি আমাদের নাসির সাহেব থেকে শুনলেন, মহাজুম সাহেবও বললেন যে এই এইটাকে ইয়ে করার জন্য বাংলাদেশ ব্যাংক ডলার কিনছেন, এটার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। আমাদের টোটালিটিতে আপনি সাপ্লাই ডিমান্ডের উপর কিন্তু টাকা এবং ডলারের মান নির্ভর করে, মূল্যমান নির্ভর করে। বাংলাদেশ ব্যাংক বোধহয় সাপ্লাই বেশি হলে কিনে রাখে, আবার সাপ্লাই কমে গেলে কিছু ছেড়ে দেয়। মূল সূত্রটা অর্থনীতির এটাই মূল সূত্র যে কখন কোন অবস্থায় বাংলাদেশ ব্যাংক কোন বিহেভটা করবেন। ঠিক বর্তমান অবস্থায় আপনি ভূমিকায় যে কথাটা বলেছেন অবস্থাটা তাই, যে একটু টাকা অতিমূল্যায়িত হয়ে আছে, এতে করে আমাদের রিমিটেন্স এবং আমাদের এক্সপোর্টে একটা প্রভাব পড়ার সম্ভাবনা, এবং পড়তেছে অলরেডি। রিজার্ভ কিন্তু 33 বিলিয়ন থেকে একটু নেমেছে, আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস ডিফিসিট কিন্তু একটু বেড়েছে, যদি আমরা টোটাল ব্যালেন্স অফ পেমেন্টে পজিটিভ। ফলে এই এই ছোটো ছোটো কিছুটা ইম্প্যাক্ট পড়া আমরা খুব দেখছি। এগুলো যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু সমস্যার দিকে যাবে, তখন কিন্তু চিন্তাটা আবার অন্যভাবে করতে হবে। আর যদি খুবই শর্ট টার্ম হয়, যেটা বছর দুয়েক আগে ভারতে হচ্ছিল, সেটা আবার তারা কিছুটা কভার করে নিয়ে আসছেন, কিন্তু একটা সময় ভারতে কিন্তু এই অবস্থা হয়ে গেছিল। যেইটা টোটাল ব্যাংক কত বছর ধরে এরকম অতিমূল্যায়নের কথা বলা হচ্ছে, সেও তো কয়েক বছর তো হয়েছে, এইটা 2-3-4 বছর এরকমই। আচ্ছা, আরেকটি কথা বলি আমি, বর্তমান অবস্থাটা কি, গত কিছু দিনে এটা কিন্তু কিছুটা কমে আসছে। যেমন আমাদের কাছে একটা ইয়ারডিস্টিক যেটা মানদণ্ড বলি, সেটা হচ্ছে যে ইন্টার ব্যাংক রেট। বাংলাদেশ ব্যাংক যেই রেটে ডলারটা কিনে নেওয়ার চিন্তাটা করেন, 5 পয়সা কম বেশি, সেই রেটটা কিন্তু তুলনায় একটু বেড়েছে। যেটা 78-এর ঘরে ছিল সেটা এখন 79.30-এ বেশ কয়দিন। তাহলে কিছুটা কিন্তু এমনিতে এদিকে আসছে। ব্যাংকগুলোর টিটি বাইং যেটা এক্সপোর্টাররা পান নর্মালি, আর আমাদের বিসি সেলিং যেটা ইম্পোর্টারদেরকে আমরা দেই, এই এই বিষয়গুলোর একটু কিন্তু বাড়তির দিকে আমাদের আসে টাকার। তবে আমার মনে হয় যদি সামগ্রিক অর্থনীতির কথা আমরা বলি, তাহলে মাইল্ড ইনফ্লেশন ইজ নট ব্যাড, এটা ভালো। আর টাকার একটু একটু অবমূল্যায়ন, যেটা মাইল্ড ডিভ্যালুয়েশন, এটা মনে হয় এখন মুখে মুখেই আসছে, মানে ব্যাংকারদেরও ব্যবসায়ীদেরও, আর এটা রিকমেন্ড করাও যায়। ফলে যে সুবিধা অসুবিধাগুলো কিন্তু মুয়াজ্জিম সাহেব বললেন, আমি ওগুলোর সঙ্গে একমত। অতিমূল্যায়িত হয়ে আছে, একটু মূল্য কমানো দরকার। এটা ওনাদের তো হ্যাঁ রিসার্চ পাওয়ার সবসময় ওনারা দিতে থাকেন, আমাদেরও কিন্তু আমাদেরও কিন্তু চিন্তা চেতনাটা এরকমই। আমার মনে হয় এই কথার কন্ট্রারি
কেউই বলবেন না খুব একটা আমার মনে না। আচ্ছা ইম্পোর্টের ব্যাপারটা বলি আমরা, ইম্পোর্ট কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল প্রাইসের উপর নির্ভর করে আমাদের কি পরিমাণ ইয়ে হবে। তো তেলের দাম মোটামুটি কমোডিটি প্রাইস কিন্তু বেশ আপনি জানেন, ইভেন কতগুলো কমোডিটি যেমন আপনি যে আমাদের পলি যে আমরা ইম্পোর্ট করি এটা কিন্তু খুব লাগে আমাদের গার্মেন্টসের জন্য, দেন হচ্ছে যে আরও আমরা যে ইভেন আমরা যে স্টিল জাহাজ ইম্পোর্ট করি ফর স্ক্র্যাপিং সেটাও কিন্তু এখন অনেক কমের দিকে, কাজে ইম্পোর্ট প্রাইসে খুব বেশি আমার মনে হয় ইম্প্যাক্ট হবে না সামান্য কোনো মূল্যায়নে, বিশ্বজুড়ে সেটা কমের দিকেই আছে। আর আমি যদি কনজিউমারের দিক বা আমি একজন ভোক্তা হিসেবে চিন্তা করি, ইম্পোর্টের প্রাইস কমার সুদূর প্রসারি ফলটা কিন্তু কনজিউমাররা পাইতে অনেক সময় লাগে, যেটার একটি উদাহরণ তেলের দাম। ফলে আপনি এক্ষুনি টাকা একটু অবমূল্যায়ন হলে যে কখনো পেলাম না, আমরা যখন বাংলাদেশ মিটিং হয় আমরা কিন্তু আমাদের অভিমতটা ব্যক্ত করি, তারপরে হয়তো আমার মনে হয় কখনো কোন চিন্তা থেকে এটা আসবেই, এটা না আসার আমি কোনো কারণ দেখি না, বড় কোনো আশঙ্কা কিন্তু আমরা আগামী ছয় মাস এক বছর দেখছি না যে কমোডিটি প্রাইস অনেক বেড়ে যেতে পারে, আমাদের ফুড ইম্পোর্ট বাড়তে পারে, আমাদের অন্য কিছু। একটা বিরতিতে যাব, আমি এখন পর্যন্ত কোনো শক্ত যুক্তি পেলাম না যে কেন আমাদের দেশে আসলে টাকা অতিমূল্যায়িত হয়ে আছে। আমি আশা করব আমি ডক্টর মোয়াজ্জেম কোনো একটা শক্ত যুক্তি দেবেন যে কেন বাংলাদেশের নীতি নির্ধারক অর্থনীতিবিদরা ভাবছেন, নিশ্চয়ই ভাবছেন তারা, না হলে কেন এই অতিমূল্যায়িত হয়ে আছে, ব্যাংকাররা ভাবছেন না, রপ্তানিকারকরা ভাবছেন না, তারপরেও কেন হয়ে আছে, আমি এই যুক্তিটা শুনতে চাইবো, একটা শক্ত যুক্তি শুনতে চাইবো ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছ থেকে। দর্শক থাকুন রাজকাহনে, আমদানি নির্ভর দেশ, একই সাথে রপ্তানিকেও আমরা উৎসাহিত করতে চাই, আবার একটা বৃহৎ অংশের আমদানিও আমাদের করতে হয়, ফলে সব এই জায়গাটিতে গিয়ে সরকারের পক্ষে সবসময় একটা একটা সামঞ্জস্য বা একটা ভারসাম্য রাখবার বিষয় হয়। আপনি যদি আমদানি রপ্তানিকারককে সুবিধা দিতে চান তখন আমদানিকারক দাবি করে বসে তার আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে এবং তার ফলে অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধির একটা প্রতিক্রিয়া হতে পারে, এরকম একটা দোলাচলে সরকার থাকেন, বিশেষত যেটি যে জায়গাটিতে চ্যালেঞ্জটি থাকে সেটা হচ্ছে খাদ্য মূল্যের ক্ষেত্রে, এবং আমদানিকৃত খাদ্য মূল্যের ক্ষেত্রে যদি এই বেড়ে যায় সাথে সাথেই প্রায় সাথে সাথেই দেখা যায় যে মূল্যে এর প্রতিক্রিয়া ঘটে ডোমেস্টিক মার্কেটে, ফলে আমাদের দেশে তো সরকার সেটাতে ভীষণভাবে একটু ভয় থাকে চ্যালেঞ্জের মধ্যে, ফলে সেই জায়গাটির ক্ষেত্রে সেই জায়গায় বলছিলাম যে ফলে শক্ত যুক্তির যে জায়গাটি হচ্ছে যে আমদানি লবিগুলো এখনো যথেষ্ট স্ট্রং আমাদের দেশে এবং সরকারও একটা গুরুত্বপূর্ণ আমদানি লবি। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে আপনারা সবসময় বাণিজ্য ঘাটতি নিয়ে খুব চিন্তা প্রকাশ করেন, উদ্বেগ প্রকাশ করেন, তো এতে তো বাণিজ্য ঘাটতি বাড়তে থাকবে, কারণ যখন আপনি মানে রপ্তানি আয় কমতে থাকবে এবং আমদানি হবে মানে এই ডলারের বিপরীতে টাকার যখন অতিমূল্যায়ন মূল্যায়িত থাকবে এবং যখন আমদানিকারকরা সুবিধা পাবেন রপ্তানিকারকরা পাবেন না, এর ফলে তো বাণিজ্য ঘাটতি বাড়বে। মানে মূল বিষয়টি আসলে এরকম যে এই পুরো এক্সচেঞ্জ রেটটি যদি কেউ হাত না দিত, এমনকি বাংলাদেশ ব্যাংকও যদি সেখানে না ঢুকতো, তাহলে আমদানি এবং রপ্তানির যে পরিস্থিতি থাকতো সেখানে যে ঘাটতি পরিস্থিতি থাকতো সেটি হলো এক ধরনের আদর্শ ঘাটতি। কিন্তু এখন যে জায়গা থেকে হস্তক্ষেপের দরকার কি, হস্তক্ষেপ যেটি বলছিলাম যে আমাদের মতো দেশগুলো অনেক রকম চ্যালেঞ্জ থাকে, আপনার ফরেন রিজার্ভ যথেষ্ট মাত্রায় না থাকতে পারে, আপনাকে আমদানির উপর নির্ভরশীল হতে হতে পারে, কেননা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল কনজিউমার গুডসগুলো আপনার ডোমেস্টিক মার্কেটে লাগতে পারে, আপনার তেল আমদানি করার জন্য প্রচুর পরিমাণ টাকা দরকার হতে পারে, সেখানে আপনি যদি ডিভ্যালু না করে বা এটাকে যদি একটু ভারসাম্যের জায়গায় না রাখেন তাহলে কিন্তু আপনার এই ব্যালেন্সগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, এবং অধিকাংশ আমাদের মতো দেশগুলোর যেটি হয় যে আপনি ম্যানেজড ফ্লোর যদি না করেন তাহলে যেটি হয় যে আপনার যদি স্থিতিশীল রপ্তানি না থাকে তাহলে কিন্তু আপনার ডলারের সাপ্লাই কমে যাবে, এবং ডলারের সাপ্লাই কমে যাওয়া মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকা আরও দুর্বল হয়ে যাবে, ফলে তার মানে হচ্ছে আমদানি আরও ব্যয়বহুল হয়ে যাবে, ফলে এই সমস্ত জায়গাতে গিয়ে যেটি হয় যে সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়াটি একটু দীর্ঘমেয়াদে দেখতে চান যে আসলে কতদিন পর্যন্ত, এবং সেই দিক থেকে আমি জনাব নাসিরের যুক্তিটিকে আমি গ্রহণ করতে চাই এইভাবে যে দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে অন্যান্য তুলনীয় দেশগুলো যেভাবে তাদের কারেন্সির রেটটি ডলারের বিপরীতে ডিভ্যালু হয়েছে সেখানে টাকা সেইভাবে ডিভ্যালু হয়নি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে
নিষেধ করেছে, ফলে যেটি হচ্ছে যে একজন রপ্তানিকারক সেখান থেকে যে সুবিধা পাওয়ার কথা ছিল সেটি তিনি পাননি। কিন্তু তার সাথে যেটি আমি আরও বেশি সামনের দিনের জন্য যদি একটু বলি, সেটি হলো 2016 পর্যন্ত আমরা যে প্রেক্ষিতটি দেখেছি, আমার ধারণা 2017 গিয়ে সম্পূর্ণ একটা নতুন প্রেক্ষিতে বিশ্ব অর্থনীতি ঢুকতে যাচ্ছে, এবং সেখানে যেটি বলা হচ্ছে যে মার্কিন অর্থনীতিতে আরও বেশি সংরক্ষণশীলতা আসবে, অভ্যন্তরীণ ইনভেস্টমেন্টকে প্রমোট করা হবে, বাইরে না প্রমোট করা হবে, এবং ফরেন ইম্পোর্টের উপরে রেস্ট্রিকশন আরোপ করা হবে, এবং বলা হচ্ছে যে রিজার্ভ ফেডারেল রিজার্ভ তার ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দিবে, এ সব কিছুর মানে হচ্ছে ডলার প্রাইসিয়ার হয়ে যাবে, অর্থাৎ ডলার আরও বেশি কস্টলি হয়ে যাবে। তার মানে হচ্ছে অন্যান্য দেশের কারেন্সি ডলারের বিপরীতে আরও বেশি মূল্য হারাবে, মানে ডিভ্যালু করবে। এই সময়কালে যদি আমরা আবারও ধরে রাখি যে না আমরা এখনও ডিভ্যালু করব না, তাহলে এখন যতটুকু পিছিয়ে আছি এই গ্যাপটি আরও বাড়বে, অর্থাৎ আমাদের উদ্যোক্তাদের জন্য সেটি আরও কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। মোহাম্মদ নাসির, আপনাদের কি শুধুমাত্র কি ধরুন গার্মেন্টস শিল্পে যারা আছেন তাদের জন্য এটা বিশেষভাবে চ্যালেঞ্জ, মানে আমদানি অনেক সময় তো কাঁচামালও আমদানি করতে হয়, তারপর আপনারা পণ্য উৎপাদন করেন, তো সেদিক থেকেও কি কোনো সুবিধা আপনারা পান না? আপনারা যেটা কাঁচামাল আমরা আমদানি করি সেটা তো ডলারে পেমেন্ট হয়ে যায়, আমাদের বাকি অংশটুকু যেটা আমরা পাই কস্ট অফ মেকিং হিসেবে 25-30% সেটার উপরে কিন্তু এই ভ্যালুটা এফেক্ট করে। আপনার আজকে যেখানে প্রতিটা মুহূর্ত আমাদের খুব চ্যালেঞ্জের মধ্যে চলতে হয়, আপনি দেখবেন জানুয়ারিতে আমাদের গ্রোথ হয়েছে মাত্র 2.96%, যেখানে হওয়ার কথা আমরা যে টার্গেট নিয়েছি সেখানে পৌঁছাতে দরকার হলো 12%, এবং জুলাই থেকে আপনি জানুয়ারি পর্যন্ত 7 মাসে আমাদের গ্রোথ হয়েছে 4.14%। তো আমরা কতটুক পিছিয়ে যাচ্ছি, এবং অ্যাকর্ড অ্যালায়েন্সের আপনার চাপ, রিমিডিয়েশনের চাপ, ইন্টারন্যাশনাল পোশাকের দর পতন, আপনার 2013-2015 পর্যন্ত আমার প্রোডাকশন কস্ট বেড়েছে 17%। তাহলে আপনি এই জিনিসগুলো সবগুলো যখন হিসাব করবেন, আস্তে 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 ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ হতে থাকবে, আপনার আমাদের প্রতিযোগী যে দেশগুলো আসবে তারা আগায় যাবে, তাদের ওই প্রোডাকশন কস্ট আমাদের চেয়ে কম হবে, সক্ষমতা তাদের বাড়বে। সেই জায়গাটায় আপনার গত বছর আমার টোটাল এক্সপোর্ট হয়েছে কত বাংলাদেশে? 34 বিলিয়ন মেবি। সে 34 বিলিয়নের মধ্যে শুধু পোশাক খাত কত? 28 বিলিয়ন। তাহলে আপনি এই খাতটাকে প্রায়োরিটি দিতে হবে আপনাকে। আমরা প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, আমরা গ্যাসের একটা প্রচণ্ড সমস্যার মধ্যে আছি, গ্যাসের কারণে অনেকে ফ্যাক্টরি চালাতে পারছে না, প্রেশার নাই, আপনার লোড বৃদ্ধি করা যাচ্ছে না, ট্রান্সফার করা যাচ্ছে না, কিন্তু সেখানে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে রেখেছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে $50 বিলিয়ন এক্সপোর্ট করব। তো সেই $50 বিলিয়ন যেতে হলে আমার ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমার এই পলিসি সাপোর্টটা দরকার। আজকে এই শিল্পটা এখানে এসছে, আপনার ভাইব্রেন্ট ওয়ার্কফোর্স, IMF এর একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে দেখছিলাম যে তারা বলছে মোহাম্মদ নুরুল আমিন যে 10% যদি কোনো মুদ্রা মানে অবমূল্যায়ন করা হয় তাহলে সেই দেশের রপ্তানি প্রবৃদ্ধি হবে 1.5%, মানে তারা এরকম একটা গবেষণা প্রতিবেদন 2015 দিয়েছে। তাহলে তো মানে এই যে রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানো নিয়ে যে উদ্বেগের কথা বলছেন মোহাম্মদ নাসির, এটারও তো খুব সহজ সমাধান, টাকা অবমূল্যায়ন করে। আমি আপনাকে আরেকটা কথা বলি, যেটা আমাদের অর্থনীতিবিদ শ্রদ্ধেয় মোয়াজ্জেম ভাইরা ডাইরেক্টলি বলেন না, আপনার আমি মনে করি ওনাদের বলা উচিত, এই খাতটা কিন্তু বাংলাদেশে শুধু 44 লক্ষ শ্রমিক না, এটা পরোক্ষভাবে অনেক বিশাল একটা জনগোষ্ঠীকে কেন্দ্র করে চলে, কোনো কারণে যদি এটা এফেক্টেড হয় তাহলে কিন্তু সমগ্র অর্থনীতি এফেক্টেড হবে। আপনার ঠিক আছে, আপনি মনে করলেন যে আমি যদি অবমূল্যায়ন করি আমার ইম্পোর্টের সমস্যা হবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, আপনি ঘুরিয়ে দেন না, কতভাবে তো দেওয়া যায়, যেটা ভারতে দিয়েছে সেভাবে তো অন্যভাবে তো আপনারা ঘুরাই দেওয়া, ডুয়াল কারেন্সি সিস্টেম চালু করা, এইগুলো কি কি পদ্ধতি আছে এই কথাও আমি জানতে চাইবো। কিন্তু মোহাম্মদুরুল আমিন, আপনি যদি বলেন যে IMF এর আমি সহজ মানে গবেষণা সহজ সূত্র দেখলাম যে 10% অবমূল্যায়ন, 1.5% রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি, সংখ্যার ব্যাপার, পিওরলি এটা একটা ডিজিটের ব্যাপার, আপনি যে অবমূল্যায়ন হচ্ছে আমার রিসিপ্টটা বেড়ে যাবে, আমরা যেখানে এখন হিসাবায়ন করি সেই হিসাবটা অটোমেটিক এটা বেড়ে যাবে। একটা জিনিস আপনি খেয়াল করেন, বাংলাদেশের ফরেন ট্রেডের পরিমাণ, ইন্টারন্যাশনাল ট্রেডের পরিমাণ প্রায় $70 বিলিয়ন এক্সপোর্ট এবং ইম্পোর্ট মিলে, মোর দেন দ্যাট। আমাকে কিন্তু দুটো দিকই চিন্তা করতে হবে, সরকার বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন টাকার মূল্যমান ঠিক রাখা যে তাদের দায়িত্ব, এর মধ্যে এক্সপোর্টারদের কি
ইম্পোর্টারদের কি, ইম্পোর্টের ইম্প্যাক্টটা কি, এক্সপোর্টের ইম্প্যাক্টটা কি, এটা ওনারা চিন্তা করেন। আমরা সামগ্রিক বিষয় অ্যাভেলেবিলিটি মানে সাপ্লাই সাইড চিন্তা করে এবং এই সুদূর অদূর ভবিষ্যতে আমাদের ডলারের এক্সপোর্ট কী পরিমাণ বাড়তে পারে, রেমিটেন্স কী পরিমাণ বাড়তে পারে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা মনে করতে পারি যে আগামী ছ মাস এক বছরে এই ক্রাইসিসটা হয়তো এক্ষুনি নয়, আনলেস মিরাকলি কোনো কারণে আমাদের ইম্পোর্ট কোনো আইটেমের বেড়ে যাওয়া অথবা তেলের দাম অনেক বেশি বেড়ে যাওয়া, এই দুটো জিনিসই কিন্তু আমাদের মূল, আমাদের মুদ্রা স্ফীতিরও নিয়ন্ত্রক, আমাদের দ্রব্যমূল যত কিছু আছে এই দুটো জিনিসের উপর ইম্পোর্টের উপর কিন্তু আমাদের নির্ভর করে। আমাদের ফুড ইম্পোর্ট বলতে গেলে বহুদিন ধরে অলমোস্ট নাই, তেলের দামটা কিন্তু গত এক বছর থেকে বেশ কম, এটা কিন্তু সরকারকে স্বস্তি দিচ্ছে, আমাদেরকেও স্বস্তি দিচ্ছে। আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, সার কৃষকদের সার কিন্তু 50% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, জানেন বোধহয় আপনি, সার যত টাকা দিয়ে আপনি ইম্পোর্ট করে আনেন এর অর্ধেক সরকার ভর্তুকি দিচ্ছে। এই টাকার যদি মূল্যমান আপনি বাড়ান মানে অবমূল্যায়ন করেন কিছু, তাহলে সরকারের এই খাতগুলোতে খরচ একটু বেড়ে যাবে। কারণ একটু আগে নাসির সাহেব এবং মজনু সাহেব বলছেন যে সরকারও একজন ইম্পোর্টার, সারের ব্যাপারে সে ভর্তুকি দেন, মানে তার উপর আবার 50% ভর্তুকি দেন হচ্ছে আমাদের তেলে, হয়তো আমরা এক্ষুনি নাগরিকরা সুবিধা পাচ্ছে না কিন্তু সরকারের ভর্তুকি তো কম হচ্ছে অন্য, এইগুলো কিন্তু একেবারে অপারেশনাল কিছু ব্যাপার আছে, ডিমান্ড সাপ্লাই বলেন, আপনার দেশের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বলেন, ফোরকাস্টিং বলেন, এই মিলে। কিন্তু ওই সব কথার শেষ কথা আপনি যে যুক্তি খুঁজছেন সেই যুক্তি কিন্তু কিছুটা অবমূল্যায়নের পক্ষে, এটা আমরা আমার মনে হয় জোর দিয়ে বলতে পারি, এই কথাতে আর কোনো দ্বিমত নাই। আজকের আপনার আলোচনা যদি এটাই মুখ্য মেসেজ হয় যে আপনি, আমি জানতে চাই যে কি করা উচিত, আমরা মনে করি, আর ডক্টর মোয়াজ্জেম আমি আপনার কাছে জানতে চাই যে মানে এই অবমূল্যায়ন মানে এই আমরা যে মানে এই সংরক্ষণবাদিতা বা বাজারে হস্তক্ষেপ, এটাই কি মানে আন্তর্জাতিক নিয়ম? যেমন ধরুন চীনের কথা তো একটা দীর্ঘ সময় ধরে আমরা শুনেছি যে চীন ইউয়ানের অবমূল্যায়ন করে চলেছে, চীন ইউয়ান মানে অবমূল্যায়িত করে রেখেছে এবং সেটা তাদের রপ্তানি প্রবৃদ্ধি টিকিয়ে রাখার জন্য, কথা সঠিক কিনা সেটাও একটা, আর চীন সেটা কেন করলো? তো চীন করে তো চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, দ্বিতীয় সর্বোচ্চ। আসলে চীনের কারেন্সি অতিমূল্যায়িত ছিল এবং সেটা তার যেহেতু প্রচুর পরিমাণে তার কাঁচামাল আমদানি করতে হয় তার ইন্ডাস্ট্রির জন্য, এবং তার ফলে কম মূল্যে আমদানি করে উৎপাদন ব্যয় কমিয়ে বিশ্ববাজারে সে আরও বেশি কম দামে পণ্য রপ্তানি করে তার এক্সপোর্ট কম্পিটিটিভনেস সক্ষমতাটা বাড়িয়েছে, এটি হচ্ছে তার স্ট্র্যাটেজি ছিল। এবং সেটিকে অনেক দেশই সেটিকে তাদের কৌশলগতভাবে তাদের ইন্ডাস্ট্রি ধসে যাওয়ার জন্য দায়ী করে থাকে। সম্প্রতি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে চীনের কারেন্সির এই অতিমূল্যায়ন কোনো কোনো ক্ষেত্রে তার ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকারক, এবং সেই জায়গার জন্য এই চীনের উপরে তিনি বাড়তি শুল্ক আরোপ করতে চান, ফলে সেই জায়গাটি কিন্তু এখানে এখানে রয়ে গেছে। আপনার প্রশ্নটি ছিল জি কাজী মানে হস্তক্ষেপের ক্ষেত্রে তো অনেক দেশের ক্ষেত্রেই আমরা অবমূল্যায়ন করে রাখছে, আমি ইউরো বোধহয় কয়েক আমি একটু বলে আমি একটু বলে রাখি আমি যদি একেবারে এখানে একজন রপ্তানিকারক রয়েছেন, একজন ব্যাংকার রয়েছেন, সরকার যদি এই মুহূর্তে প্রস্তাব দেন যে ওকে আমরা বাজারের উপরে কোনো হস্তক্ষেপ করব না, যে যে দামে ডলার আসছে এবং যে দামে এটি মূল্যায়ন ঠিক হবে সেটি থেকে আপনারা রাজি, অর্থাৎ যখন আপনি বিশ্ববাজারে যখন ডলার অনেক বেশি শক্তিশালী হবে তখন টাকা অবমূল্যায়িত হলে তার যেমন আপনি সুবিধে পাবেন, আবার বিশ্ববাজারে যখন ডলার অবমূল্যায়িত হবে তখন কিন্তু টাকা আবার শক্তিশালী হয়ে যাবে, তখন কিন্তু সেটির জন্য রেট প্রস্তুত থাকবে। কিন্তু বাংলাদেশের ব্যবসাগুলো সেটির জন্য প্রস্তুত নয়। হ্যাঁ, সেটি বলতে চাচ্ছি যে আমাদের এখনো সুবিধা, আমরা যেমন আমরা কিছুটা হলেও সুবিধা দিতে চাই অবশ্যই, সে কিন্তু আমরা এখনো ওপেন ওপেন অবস্থায় থাকবার মতো পরিস্থিতিতে আমার মনে হয় ডক্টর মোয়াজ্জেম এটাই সবচেয়ে শক্ত যুক্তি, আমরা চাই ডক্টর মোয়াজ্জেম এটাই মনে হয় সবচেয়ে শক্ত যুক্তি যে কখনো কখনো সুবিধা চাইবো আবার কখনো কখনো আমরা চাইবো যে সরকার যেন সেখানে একটা ভূমিকা রাখুক, সেটাও আবার আমরা চাই। ফলে সেই জায়গার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত নিতে সরকার একটু অপেক্ষা করেন, বুঝতে চান ট্রেন্ডটা কি, এবং তিনি যখন মনে করেন তখন আসলে সরকার যেন সিদ্ধান্তটি নিয়ে ফেলেন, দেরি না করেন, আমার মনে হয় যে সেরকম একটি সময় যাচ্ছে। একটা বিরতির পর ফিরছি এই নিয়ে আরেকটু আলোচনায়, দর্শক থাকুন রাজকাহনে। এলাম রাজকাহনে, মোহাম্মদ নাসির যে কথা বলে ডক্টর মোয়াজ্জেম শেষ করলেন সেখানেই করতে চাই যে
এখন আপনারা বলছেন যে সরকার হস্তক্ষেপ না করুক মুদ্রাবাজারে, ডলারের বিপরীতে টাকার এই অতিমূল্যায়ন মানে বন্ধ করা উচিত, অবমূল্যায়ন করা উচিত, কিন্তু অন্য সময় তো আপনারা বিভিন্ন সময় হস্তক্ষেপ চান, যেমন ধরুন আপনারা আপনাদের খাতে ভর্তুকি চান, আপনারা আপনাদের খাতে সহায়তা চান, তো কখনো সরকারের হস্তক্ষেপ চাইবেন, কখনো চাইবেন না, তাহলে সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন। ডক্টর মোয়াজ্জেম এই যুক্তিটি তুলে ধরেছিলেন। এটা কি ডক্টর মোয়াজ্জেমকে করলেন না আমাকে করলেন? আপনাকে করলাম। ডক্টর মোয়াজ্জেমের যুক্তিটি খণ্ডন, মানে কখনো করবেন, কখনো চাইবেন, কখনো চাইবেন। পরিবারে যে বেশি আয় করে তার আবদারটা বেশি থাকে নরমালি, যেহেতু পোশাক খাত একটা বড় খাত, এই খাতটা যেন ভালোভাবে চলে অবশ্যই আমরা সরকারের কাছে কৃতজ্ঞ ঋণী। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক আমাদের এই সেক্টরের প্রতি, ওনার সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আমরা আসলে এগিয়ে যাচ্ছি। ওনার টার্গেট হলো বাংলাদেশকে আপনার মধ্য এ দেশে নিয়ে যাওয়া, সেখানে কিন্তু আমরাও সাথে সাথে কাজ করছি। তো আমাদের যে কনসার্ন যেটা, সেটা হলো আমাদের সক্ষমতা যেন হারিয়ে না যায়, আমরা যেন প্রতিযোগী দেশগুলির তুলনায় পিছিয়ে না পড়ি, সেই জায়গায় আমরা বেশি কথাটা বলছি। এই জন্য আগে তো বলি নাই, আপনি যেখানে আমরা 2012 সালে আপনার 84 টাকা মানে তার মানে আপনাদেরকে ভর্তুকিও দিতে হবে, আবার আপনাদের জন্য আমরা ভর্তুকি চাই নাই। আপনি ভুল করছেন, আমরা ভর্তুকি চাই নাই, মানে ভর্তুকি তো আছেই না, ভর্তুকি আছে, এটা নতুন মার্কেটে 3% প্রণোদনা ইনসেনটিভ, অন্য কোনো ভর্তুকি আমরা চাই নাই। আমরা নীতি সহায়তা চাই অলয় সরকারের কাছে এবং সেটা পেয়ে আসে, আশা করি ভবিষ্যতে পাব। আমরা চাচ্ছি যেটা প্রতিযোগী দেশগুলোর সাথে, বিশেষ করে ইন্ডিয়া খুব মরিয়া হয়ে উঠেছে এখন, কিন্তু পোশাক খাতটাকে দখল করার জন্য, আমাদের পজিশনে যাওয়ার জন্য, ওরা কিন্তু কটন প্রোডিউসিং কান্ট্রি এবং ওরা যদি এইসব সুযোগ সুবিধা পায় তাহলে ওদের ওখানে কস্ট অফ প্রোডাকশন কিন্তু আমাদের চেয়ে কম হবে, তখন বায়াররা কিন্তু ওইসব জায়গায় চলে যাবে। সেই জায়গায় আমাদের কথাটা হলো যে যেই মার্কেটটা যেখানে আপনার প্রায় অ্যাপ্রিসিয়েশন করে রাখা হয়েছে, একজন ব্যাংকার একজন অর্থনীতিবিদ ওনারা বলেছেন এখন সময় আসছে এটাকে আপনার কমানোর জন্য, আমাদের এখানে অবমূল্যায়ন করার জন্য। তো আমরা চাইবো সেটা করলে, যেহেতু আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে এখানে ডলারের সাথে টাকার অবমূল্যায়ন অত্যন্ত জরুরি। আমি মোহাম্মদ নুরুল আমিন, আমি এক জায়গায় পড়ছিলাম যে এরকম একটা জিনিস আছে যে রিয়েল এক্সচেঞ্জ রেট, যে একটা বাস্কেটের মতো তৈরি করা আছে, যেসব দেশের সঙ্গে আমাদের প্রচুর ব্যবসা বাণিজ্য আছে, এরকম 15টি দেশের মুদ্রার মান, তারপরে মূল্যস্ফীতি বিবেচনা, এই এই সব কিছু ধরে একটা আমদানি রপ্তানি তথ্য এসব বিশ্লেষণ করে একটা রিয়েল এক্সচেঞ্জ রেট বলে একটা জিনিস বের করা হয়। তাতে আমি এক জায়গায় পড়ছিলাম যে আসলে রিয়েল এক্সচেঞ্জ রেটে ডলারের দাম হওয়ার কথা 132 টাকা, আর সেটা আমরা এখন কিনি 79 টাকায়, মানে এই তো একটা বিরাট ফারাক। থ্যাংক ইউ, এতক্ষণ আমরা কথা বলছিলাম একদম একদম গ্রাউন্ড লেভেলের সংখ্যা এবং আমাদের কার্যক্রম নিয়ে। রিয়ার বলে একটা শব্দ আছে, রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট, এটা একটা অনলি ক্যালকুলেশনের ব্যাপার, এটা কিন্তু অস্তিত্ব কিন্তু সেভাবে নাই। এটা এটা হবে যখন এই হিসাবটা কি আসলে বাংলাদেশ ব্যাংক করে না, এটা এটার একটা আলোচনা গবেষণা হয়, এটার একটা জায়গা ঠিক করা হয় যে এখানে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট এত, এর বাইরে এটার কোনো কিছু করা হয় না। এটা হচ্ছে একদম যখন হোল ওয়ার্ল্ড পারফেক্ট কম্পিটিশনে চলে যাবে, যেটা আমি বলছিলাম একদম সবাই সমান, কিছুর মধ্যে হস্তক্ষেপ না করলে রেটটা যেখানে থাকতো, আচ্ছা সবাই সমান এরকম একটা লেভেলে যখন যাবে তখন কিন্তু, এটা তো আপনি আরো জানেন যে আমরা ওই যে পারচেজিং পাওয়ার প্যারিটি স্কিম বা এই টাইপের অনেক কিছু আছে ক্যালকুলেশনের মধ্যে আছে। আপনি একটি একটি ডিম আপনি আমেরিকাতে টাকা হিসাব করলে কত দিয়ে কিনেন, এগুলো এগুলো দিয়ে অন্য অনেক জিনিসের দাম ঠিক হতে পারে এরকম কিছু। এনিওয়ে রিয়ারের ব্যাপারটা হচ্ছে ইটস অনলি ক্যালকুলেশন, এবং করে দেখা হয় যে এক একটা দেশের কারেন্সির রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট কত। এটা কিন্তু ইনফ্যাক্ট আমাদের মতো দেশের তো নয়, অনেক দেশেই এখন এটাকে কার্যকরী করার মতো কোনো জিনিস নেই, এটা একটা এখনও টেক্সট বুকেই আছে। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই কম্পিটিটিভনেস, আমাদের যে ডলার কীভাবে আসবে বেশি হবে, এর মধ্যে আমরা রিমিটেন্সের কথাটা এখনো কেউ বলিনি, আপনি এক্সপোর্টের কথাটার উপরে যে জোর গেছে, আমাদের তো আরো আসার সোর্স আছে, যে হুন্ডি দিয়ে আসছে বেশি এখন, সেকারণে হুন্ডি আসলে তো আপনার হিসাবায়নে আসে না, হুন্ডি আসলে একটা লোকের টাকা আসে, পারচেজিং পাওয়ারটা বাড়ে, কিন্তু আমার তো অফিশিয়াল চ্যানেলে যোগ হয় না টাকা, হ্যাঁ টাকা হয়তো আসতেছে। এই জিনিসটা হচ্ছে ওই কারণেই ওই যে রেটটা 3-5 টাকা যখন বেশি হয়ে যাবে, তখন একজন দরিদ্র প্রবাসী যে 100-200 ডলার পাঠায়,
তার জন্য কিন্তু 400-800 টাকা অনেক বেশি টাকা পরিবারের জন্য। তবে সেই দিক থেকেও আমরা কিন্তু আবারও বলি, হিসাব আছে নাকি? এগুলো ধারণা ভিত্তিক আলোচনা হচ্ছে যে এর কি কোনো হিসাব আছে যে আসলে কত টাকা, মানে টাকা বেশি পেলে কতটুকু মোহাম্মদ নাসিরদের সক্ষমতা বাড়তো বা একজন প্রবাসী শ্রমিকের পরিবারের সক্ষমতা বাড়তো, আর কত আসলে দেড় টাকা দিয়ে এক্সপোর্টারদের সক্ষমতার সঙ্গে? না না না, আমি বলছি যে কত পার্সেন্ট মূল্যায়ন অবমূল্যায়ন করলে পরে আসলে আমাদের রপ্তানিকারকদের সক্ষমতাই বাড়ে আর সেই প্রবাসী শ্রমিকের পরিবারের ক্রয় ক্ষমতাই বাড়ে। এই সংকটটা ঠিক করবেন বাংলাদেশ ব্যাংক। আমরা বলি মাইল্ড মডারেট, আমাদের শব্দগুলো এরকম। আমরা যারা যুক্তি দিতে পারে তারা যারা, কিন্তু অ্যাকশনে যাবেন যারা, তারা এই সংকটটা কিন্তু আরো ক্যালকুলেশনটা করবেন। কিন্তু আমরা যেটার পক্ষে, আপনি অন্তত এই যুক্তিটা তো পেলেন আজকে এখানে, এটা কিন্তু আমার মনে হয় আমরা যে এই যে সেক্টরকে রিপ্রেজেন্ট করি সব সেক্টরেরই আমার মনে হয় যুক্তিটা এই। মুয়াজ্জেম, কোন কোন কি আসলে হিসেব আছে সিপিডির হিসেব বা এরকম গবেষণা প্রতিষ্ঠানগুলোর হিসেব যে কতটুকু অবমূল্যায়ন করা উচিত, টাকা এখন কতটুকু অতিমূল্যায়িত? না, এই এই কাজটি বাংলাদেশ ব্যাংক নিয়মিতই করে থাকে তার অভ্যন্তরীণ হিসেবের জন্য, প্রকাশ করে না। না, সেটি আসলে অফিসিয়ালি তিনি বুঝতে চান, বাংলাদেশ ব্যাংক বুঝতে চান যে এখন যেভাবে বাজারে একটা শব্দ আছে ম্যানেজ ফ্লোট, শব্দটি বলে যেভাবে শৃঙ্খলিতভাবে টাকাটি ফ্লোট ভাসমান অবস্থায় রয়েছে, তাতে গিয়ে এটি যদি স্বাভাবিক বা সমস্ত ধরনের বাধা ছাড়া থাকতো, তাহলে যেখানে থাকতো তার থেকে এখন কতটুকু পিছিয়ে আছে বা এগিয়ে আছে, এই পার্থক্যটুকু বোঝার জন্য, অর্থাৎ আমাদের টাকার কতটুকু অতিমূল্যায়িত বা অবমূল্যায়িত আছে এইটুকু বোঝার জন্য। কিন্তু যে কথাটি নুরুলাম সাহেব বলছিলেন যে এটি কিন্তু অন্য, এমন না যে বাংলাদেশে এই প্র্যাকটিসটি করছে তা না, এটি অনেক দেশে এই প্র্যাকটিসটি কিন্তু রয়েছে, এবং কেউ কেউ আবার এক নির্দিষ্ট মাত্রায় এটি ফ্লোট করে থাকেন বা একটি মাত্রায় এডি ভ্যালু করে থাকেন, সেই প্র্যাকটিসগুলো এখানে রয়েছে। ফলে হিসেবটি নেই তা না, হিসেবটি অবশ্যই রয়েছে। আপনি একটি শব্দ বলেছেন, আমি একটু খুঁজছিলাম সেটি, এবং এরকম তথ্য উপাত্ত আছে, এবং এক্সচেঞ্জ রেট ডিভ্যালু করার জন্য আসলে এক্সপোর্টারদের কতটুকু সুবিধা হয়, আমি যতটুকু তথ্য উপাত্তে পেয়েছি 2003 সালে ম্যানেজ ফ্লোট করবার পর থেকে এখন পর্যন্ত, যেহেতু ওই একই রেজিমের ভিতরে আছে যেখান থেকে সরকার এক ধরনের সুবিধা দিচ্ছেন, তাতে রপ্তানিকারকদের এর ফলে উপকার হয়েছে। আমি সংখ্যাটি খুঁজে পেলাম না, কিন্তু এটি তথ্য প্রতিবেদনটি দেখছিলেন না আমি, এটি বাংলাদেশের উপরে একটি আলাদা গবেষণা রয়েছে, সেই গবেষণার তথ্য থেকে আমি আপনাকে তথ্যটি দিচ্ছি। বিআইডিএস থেকে গবেষণা করা হয়েছে, অবমূল্যায়িত হলে রপ্তানিকারক সুবিধা পাবে, বিআইডিএস এর এরকম গবেষণা রয়েছে, আইএমএফ বলে নয়। আমি একটু শেষ করতে চাই, ডক্টর মোয়াজ্জেম, রাজনীতিটা কি? একটা রাজনীতি আমি বুঝতেই পারি, নির্বাচিত সরকার বা গণতান্ত্রিক সরকার কোনোভাবেই মানে মূল্য বৃদ্ধির দিকে, যেই সরকারকে ভোটে জিতে আসতে হবে মূল্য বৃদ্ধির দিকে যেতে চান না, সেটা একটা যুক্তি বুঝতে পারি, আর কোন রাজনৈতিক কারণ আছে? না, যেটি আপনাকে বলছিলাম যে প্রথমত হলো সরকারের জন্য রাজনৈতিক সংবেদনশীলতা হচ্ছে অবশ্যই দেশের অভ্যন্তরে মূল্যস্ফীতি একটি স্থিতিশীল পরিস্থিতিতে থাকা। আপনি খেয়াল করেন যে প্রায় 2009-10 সালের দিকে কিন্তু 2 অঙ্কের ঘরে মূল্যস্ফীতি ছিল, সেখান থেকে এখন 5.5 অংশে, এটি কিন্তু সরকারের জন্য একটা স্বস্তির দিক। এখন যদি হঠাৎ করে যে কোনো কারণে বৈশ্বিক পরিস্থিতি চেঞ্জ হোক অথবা মূল্যস্ফীতি অবমূল্যায়নের কারণে হঠাৎ করে যদি মূল্যস্ফীতির পরিবর্তনের কারণে দেশের ভিতরে আবার একটা পণ্য মূল্য বেড়ে যায়, সেটি কিন্তু সরকার বাজারে অনেক কালো টাকা থাকা একটা কারণ হতে পারে, যে অনেক কালো টাকা আছে সেই কালো টাকা এখন ডলারের দাম কমে যাবে, এরকম কোন কারণ থাকতে পারে? সেটি নির্ভর করবে যদি টাকাটি যদি দেশের বাইরে পাঠানোর প্রবণতা থাকে, প্রবণতা তো আছে। যদি এই টাকাটি যদি বাইরে পাঠাতে চায় তাহলে তারা বরঞ্চ চাইবে যে টাকাটি অতিমূল্যায়িত থাকুক, যেটা আপনি বলছেন। কিন্তু তার থেকেও যেটি বলছিলাম যে লবি, তার থেকেও অন্য লবিগুলো স্ট্রং, এবং আমদানিকারকদের লবি, এবং তার ভিতরে রপ্তানিকারকদের লবি বিজিএমইএ স্ট্রং না, বাংলাদেশে তো একমাত্র লবি ব্যবসায়ীদের একমাত্র, কিন্তু তা এবং আরো একটা যেটি বলছিলাম, এই লবির ভিতরে গভর্নমেন্টও একটা স্ট্রং লবি, আমদানিকারক, ফলে তারও ব্যয় যায়, ফলে তারও কিন্তু ব্যয়ের জায়গাটিও সে কিছুটা কমিয়ে রাখতে চায়, ফলে সেই জায়গাগুলোতে একটা ভারসাম্যের জায়গায় থাকতে চায়। মোহাম্মদ নুরুল আমিন, শেষ মন্তব্য, মানে ওই বিষয়ে আপনি কি মনে করেন, কালো টাকা বাজারে এবং বাজারে পাচারের প্রবণতা, সেই কারণেও তো অতিমূল্যায়িত রাখাটা একটা সুফল পায় একদম? জি, আমাদের শ্যাডো ইকোনমি কিন্তু স্বীকৃত, হ্যাঁ, সরকারও মাঝে মধ্যে বলেন এত পার্সেন্ট শ্যাডো ইকোনমি আমাদের আছে। শ্যাডো ইকোনমি কিন্তু পৃথিবীর অনেক উন্নয়নশীল বলেন বা এমনি দেশে এটা কিন্তু আছে, দ্যাট হেল্পস দি গ্রোথ। এটা এই জন্য কিন্তু কখনো কখনো দেখেন আপনি ট্যাক্স ছাড়ের প্রশ্ন আসে বা ঘোষণা কিভাবে দিলে এটা আসবে, অস্তিত্ব আছে বলেই ওটাকে একটা কালো টাকা সাদা করা, সাদা করার যেভাবে বলেন না কেন ওটা আছে। ডলারের রেটের সঙ্গে
আমাদের এরকম নয়, আমাদের যে দু চারটা মানে আমরা গাল গল্প শুনি, অমুক জায়গায় এত ঘর এতজনের বাড়ি ঘর আছে, অমুক জায়গায় এতজনের বাড়ি ঘর আছে, সেটা কিন্তু এক ধরনের স্বীকৃতির মধ্যে চলে যাচ্ছে আমার মনে হয়। আমরা সবাই জানি কিন্তু কিছু করতে পারছি না। একটা অ্যাটেম্প নেওয়া হচ্ছিল মালয়েশিয়ান, এটা কিন্তু ওই সরকার সহযোগিতা করেননি। এরকম সব যে আপনি রাজনীতি বলবেন অর্থনীতি বলবেন, এটা বিদেশ নীতিরও একটা ব্যাপার আছে, আমরা কেন অন্য জায়গায় যেতে চাই সেটাও একটা ব্যাপার আছে। কাজে ওই টাকাটা এখানে যদি লাভজনক ইনভেস্টমেন্টের কোনো সুযোগ থাকে, কালোটা কিন্তু সবাই এখানে ইনভেস্ট করার আমার মনে হয় প্রবণতাটা থাকবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নুরুল আমিন, ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ মোহাম্মদ নাসির। আপনি যদি এক মানে 30 সেকেন্ডে বলতে চান, মানে আমদানিকারকদের চেয়ে আপনাদের যে কথাটা মোয়াজ্জেম ভাই বললেন না, উনি আপনাদের লবি শক্তিশালী করতে হবে। আমাদের লবি তো শক্তিশালী না বলে তো বিল্ডিং ও ভাঙতেছে, দেখেন শক্তিশালী হলে তো এটা হতো না। মোয়াজ্জেম ভাইও বললেন না, হিসাব থাকে আমার দৃষ্টিতে 30% ডলারের সাথে টাকার অতিমূল্যায়ন করা আছে, এবং তার পাশাপাশি আপনার রেমিটেন্স ফ্লো আপনি দেখবেন 15% গত 7 মাসে কমে গেছে। যদি আপনার এটি অবমূল্যায়ন করা হয় সে কেন কিন্তু ফ্লো বাড়বে? মোহাম্মদ নুরুল আমিন সেই মনে করছেন যে এটা একটু বেশি হয়তো বলছেন, কিন্তু অবমূল্যায়ন করবার এখন একটা সময়, সেটা বোধহয় সবাই বলছেন। দর্শক ধন্যবাদ যারা ছিলেন এই জটিল আলোচনায়। আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কি ভাবছে বিএনপি এই বিষয়ে। সাথে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সঙ্গে থাকবেন আপনিও।